আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে তোমরা বাসায় রয়েছ এবং নিয়মিত পড়াশোনা করতেছ। এখন আমরা দ্বাদশ অধ্যায় আলোচনা করতেছিলাম, আজকে আমরা এই অধ্যায়টা শেষ দেব। সেটা হচ্ছে যে দ্বাদশ অধ্যায়ে সর্বশেষ আমি তোমাদের সাথে ইউরিয়া নিয়ে আলোচনা করেছিলাম। তো এই ইউরিয়াটা কিভাবে প্রস্তুত করা হয় এবং ইউরিয়াটা যখন আমরা জমিতে ব্যবহার করি, উদ্ভিদ কিভাবে সেই ইউরিয়া সার থেকে পুষ্টি উপাদান গ্রহণ করে, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো ইউরিয়া, ইউরিয়ার নাম কিন্তু তোমরা অবশ্যই শুনেছ। ইউরিয়া হচ্ছে মূলত এক ধরনের রাসায়নিক পদার্থ যেটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে সার হিসেবে ব্যবহার করি, এটা হচ্ছে ইউরিয়া। তো বিষয়টা হচ্ছে ইউরিয়াতে কিন্তু দেখা যাবে নাইট্রোজেন, কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, এই উপাদানগুলো বিদ্যমান। নাইট্রোজেন, কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, এই উপাদানগুলো মূলত ইউরিয়াতে বিদ্যমান থাকে। এখন আমরা সেই বিষয়টা দেখব। আমরা আজকে ইউরিয়া সংকেতটা দেখি, সিও NH2, এটা হচ্ছে মূলত ইউরিয়া সংকেত। H2NCONH2 এটা হচ্ছে মূলত ইউরিয়া সংকেত এবং এটাকে কিন্তু আমরা সার হিসেবে ব্যবহার করতেছি। এখন আমরা এটা প্রস্তুতি দেখব। তো আমরা গত ক্লাসে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল অ্যামোনিয়া, অ্যামোনিয়ার প্রস্তুতি আমরা দেখেছিলাম তোমাদের। সেই অ্যামোনিয়াটা হচ্ছে মূলত ইউরিয়া প্রস্তুতির কিন্তু প্রধান কাঁচামাল। অ্যামোনিয়া NH3 অ্যামোনিয়া গ্যাস, এটা তোমরা জানো। এই অ্যামোনিয়া গ্যাসের জলীয় দ্রবণ, অ্যামোনিয়া যোগ পানি, এটাকে বলা হয় অ্যামোনিয়া গ্যাসের জলীয় দ্রবণ। NH3 প্লাস পানি, অ্যামোনিয়া গ্যাসের জলীয় দ্রবণ। এই অ্যামোনিয়া গ্যাসের জলীয় দ্রবণের মধ্যে আমরা যদি CO2 গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করি, কোন গ্যাস চালনা করি? CO2 কার্বন ডাইঅক্সাইড গ্যাস যদি আমরা চালনা করি, তাহলে কিন্তু দেখা যাবে তোমাদের এখানে যেটা তৈরি হবে সেটা হলো CONH2NH2, এটা কিন্তু মূলত ইউরিয়া। এটাকে আমরা একবারে লিখতে পারি, তবে এখানে কিন্তু একটা টেম্পারেচার দরকার আছে, 130 ডিগ্রি থেকে 150 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে মূলত ইউরিয়া প্রস্তুতির জন্য একটা প্রয়োজনীয় তাপমাত্রা খেয়াল রাখতে হবে। তাহলে কিন্তু আমরা যে বিষয়টা দেখলাম যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণের মধ্যে আমরা যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করি, তাহলে কিন্তু আমাদের 130 থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে কিন্তু আমাদের ইউরিয়া তৈরি হচ্ছে। এবং এটাকে তোমাদের বইয়ে কিন্তু দুইভাবে ভেঙে দিয়েছে, আমি সেটাও তোমাদের দেখাচ্ছি। এখানে তোমাদের বইয়ে যেটা দিয়েছে সেটা হচ্ছে NH4CO NH2 CONH4, এটাকে বলা হয় অ্যামোনিয়াম কার্বামেট। এখানে কিন্তু 130 ডিগ্রি থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঠিকই থাকবে, 130 থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঠিকই থাকবে। অ্যামোনিয়াম কার্বামেট বলা হচ্ছে NH2CONH4। এই অ্যামোনিয়াম কার্বামেটটা হচ্ছে একটা অস্থায়ী যৌগ। এই অস্থায়ী যৌগটা পুনরায় ভেঙে গিয়ে NH2CONH4 এটা পুনরায় গিয়ে আমাদের কি তৈরি করতেছে, যে তোমার NH2CONH2 আমাদের কিন্তু দেখা যাবে আমাদের ইউরিয়া গ্যাসে পরিণত হয়ে যাবে, ইউরিয়াতে পরিণত হয়ে যাবে, এই বিষয়টা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এখানে যে বিষয়টা দেখাচ্ছেন, তাহলে এটা কিন্তু ইউরিয়ার প্রস্তুতিটা আমরা মোটামুটি করে ফেললাম, ঠিক আছে। তো এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে এই ইউরিয়াটা উদ্ভিদ কিভাবে গ্রহণ করতেছে, উদ্ভিদের পুষ্টি উপাদানটা কিভাবে গৃহীত হচ্ছে, এই বিষয়টা আমাদের জানতে হবে। দেখো, ইউরিয়াটাকে আমি যখন জমিতে প্রয়োগ করব, তখন কিন্তু দেখা যাবে H2NCONH2 এটা হচ্ছে ইউরিয়া। এটাকে যখন আমি জমিতে প্রয়োগ করব, তখন কিন্তু আমাদের জমিতে, কিন্তু মাটিতে কিন্তু পানি বিদ্যমান থাকে, ঠিক আছে বিষয়টা। তো পানিতে বিদ্যমান করলে
বা দেখা যাবে এটার সাথে যদি আমরা বাইরে যদি আমরা ভাঙি মূলত ইউরিয়াস নামক এনজাইমের সাহায্যে ইউ রিএস এনজাইম ইউরিয়াস এনজাইম এর সাহায্যে ইউরিয়াস নামক এনজাইমের সাহায্যে যদি আমরা এটাকে ভাঙি তাহলে দেখা যাবে CO2 যোগ NH3 অ্যামোনিয়া তৈরি হবে কার্বন ডাই অক্সাইড এর মানে দেখো একটু আগে কিন্তু আমি পড়েছিলাম যে অ্যামোনিয়ার কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে কিন্তু ইউরিয়া তৈরি হয় এখন কিন্তু দেখো ইউরিয়াকে ইউরিয়াস নামক এনজাইমের সাহায্যে ভেঙে আমরা কিন্তু কার্বন ডাই অক্সাইড আর অ্যামোনিয়াটা পেলাম এই যে অ্যামোনিয়াটা NH3 এটা কিন্তু মূলত পানির সাথে যুক্ত হবে পানির সাথে যুক্ত হয়ে কিন্তু NH4 OH তৈরি করবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে কি তৈরি করবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা পুনরায় অ্যাকোয়াস মানে জলীয় অবস্থায় যখন চলে যাবে পানির সাথে যখন সম্পৃক্ত হয়ে যাবে তখন কিন্তু সে ভেঙে কিন্তু NH4 প্লাস প্লাস OH মাইনাস NH4 প্লাস প্লাস কি OH মাইনাস হাইড্রোক্সাইল আয়ন তৈরি করবে তাহলে দেখো তোমাদের বই কিন্তু একবারে দিয়ে দেওয়া আছে যে ইউরিয়াকে পানির সাথে যুক্ত করলে ইউরেস নামক এনজাইমের সাহায্যে তোমার অ্যামোনিয়াম আয়ন হাইড্রোক্সাইল আয়ন কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে বিষয়টাকে কিন্তু আমি একটু ঘুরিয়ে দেখালাম যে প্রথমে আমরা ইউরিয়াটাকে ইউরেস নামক এনজাইমের সাহায্যে ভাঙবো ভেঙে আমরা কার্বন ডাই অক্সাইড কি তৈরি করব অ্যামোনিয়া তৈরি করব এই অ্যামোনিয়া যোগ পানি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হবে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা যখন তুমি অ্যাকোয়াস মানে কি জলীয় অবস্থা যখন তুমি জলীয় পানির সংস্পর্শে যাবে তখন কিন্তু সেটা NH4 প্লাস OH মাইনাস আয়ন তৈরি হবে তাহলে এইভাবে কিন্তু উদ্ভিদ এই যে NH4 প্লাস এটাকে কিন্তু সে গ্রহণ করতেছে অ্যামোনিয়াম আয়নটাকে কিন্তু ইউরিয়া থেকে সার হিসেবে সে গ্রহণ করতেছে তাহলে অবশ্যই বিষয়টা বুঝতে পারছো এখন আমরা যে বিষয়টা দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে অ্যামোনিয়াম সালফেট NH4 to SO4 এটা নাম হচ্ছে অ্যামোনিয়াম সালফেট NH4 to SO4 অ্যামোনিয়াম সালফেট তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি রাসায়নিক যৌগ আমরা যাকে এটাও কিন্তু সার হিসেবে ব্যবহার করা হয় এবং এখান থেকে কিন্তু উদ্ভিদ নাইট্রোজেন সালফার গ্রহণ করে থাকে নাইট্রোজেন এবং সালফার গ্রহণ করে থাকে আর এই অ্যামোনিয়াম সালফেটটা কিন্তু মূলত এক ধরনের অ্যাসিডীয় যৌগ অ্যাসিডীয় পদার্থ কি পদার্থ অ্যাসিডীয় কারণ এটা হচ্ছে এক ধরনের লবণ তো এটাকে আমরা অ্যাসিডীয় লবণ বলতে পারি কারণ হচ্ছে এই সালফেটটা চলে আসছে মূলত সালফিউরিক অ্যাসিড থেকে আর অ্যামোনিয়াম তো চলে আসছে একটা একটা যৌগমূলক এটা তাহলে অ্যামোনিয়াম সালফেট এটা একটা অ্যাসিডীয় লবণ তো এটা আমরা সার হিসেবে ব্যবহার করতে পারি যদি কখনো ফসল চাষ করার সময় দেখা যায় বা জমির তে যা তোমার ক্ষারীয় গুণ বৃদ্ধি পেয়েছে ক্ষারকত্ব বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা যদি এই অ্যামোনিয়াম সালফেটটা জমিতে প্রয়োগ করি আস্তে আস্তে তার কিন্তু ক্ষারীয় ধর্মটা বা ক্ষারীয় গুণটা কমে আসবে ফলে ধীরে ধীরে মাটিটা কিন্তু একটু অ্যাসিডীয় প্রকৃতির হয়ে যাবে ঠিক আছে বিষয়টা তখন কিন্তু মাটির মধ্যে উর্বর শক্তিটা বৃদ্ধি পাবে উর্বর শক্তিটা কি পাবে বৃদ্ধি পাবে তাহলে এই অ্যামোনিয়াম সালফেটটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যৌগ এখন এই অধ্যায়ে তোমাদের আরো কিছু বিষয় আছে সেটা হলো প্রিজারভেটিভস প্রিজারভেটিভস মূলত প্রিজারভেটিভস কি প্রিজারভেটিভস বলতে আমরা যে বিষয়টা বুঝি সেটা হচ্ছে পচনশীল যে খাদ্যদ্রব্য আছে সেগুলো দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য আমরা যে রাসায়নিক দ্রব্য ব্যবহার করি সেগুলোকে বলা হয় প্রিজারভেটিভস আর সোডিয়াম বেনজয়েট বেনজয়িক অ্যাসিড চিনির দ্রবণ লবণের দ্রবণ এগুলোকে কিন্তু আমরা প্রিজারভেটিভ ভিনেগার হিসেবে চিনি তো এদের মধ্যে কিছু কিছু আছে যেগুলো অনুমোদিত আবার কিছু কিছু আছে যে অননুমোদিত ঠিক আছে যেমন চিনির দ্রবণ লবণের দ্রবণ ভিনেগার এগুলো হচ্ছে অনুমোদিত প্রিজারভেটিভ কিন্তু যে তোমার ইথিলিন ক্যালসিয়াম কার্বাইড এগুলো কিন্তু অননুমোদিত প্রিজারভেটিভ তো এই অধ্যায়টা কিন্তু আমরা তোমাদের শেষ দিয়ে দিলাম তোমাদের দশম শ্রেণীতে কিন্তু মূলত একাদশ অধ্যায় এবং দ্বাদশ অধ্যায়টা ছিল নতুন আর কিছু রিভিশন আছে এই রিভিশনও আমরা আলোচনা করব তো দশম অধ্যায় নতুন দুইটা অধ্যায় ছিল তোমাদের আমি শেষ দিয়ে দিলাম আশা করি বিষয়গুলো বুঝতে পারছো তোমরা রিভিশন করবে পড়বে ভালো করে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো আসসালাম।